রেফারি কেমন আছে? খেলা আমাদের এখানে এসে খেলাই কেমন লাগছে? আর ফাইনাল খেলা কটা বাজে এখন? দুটো ম্যাচ কেমন লাগলো? সত্যিকারের প্রতিটি জায়গায় আমাদের সঙ্গে সাহায্য আপনারা করেছেন, তার জন্য আমাদের তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনের আমাদের জীবনতলা থানা আনন্দিত, সেই সঙ্গে সঙ্গে দুই টিমের অধিনায়ককে অনুরোধ করব আপনার টাইব্রেকারটা শুরু। প্রথম শট নিতে এসে ক্রোমা জীবনতলা পিয়েছে, ওরে বারে মেরে গোল করলো, কি প্লেয়ার, দেখে তো মনে হয় বিশাল প্লেয়ার ক্রোমা। এগো গো সালা, কি মা দিল বারে মেরে। চলো জীবন, আবার শওকত মোল্লা বন্ধু একাদশের হয়ে শট নিতে যাচ্ছে এডি। এখন শট নিতে এসছে এডি, আর এর জীবনে আমি দেখি না পুরো প্যান্টটা উপরে নিতে, দেখেছ বারে বাইরে মেরেছে এডি, বাইরে মেরেছে। এখন বেন্ডি মারতে যাচ্ছে, বেন্ডি এখন শট নিতে যাচ্ছে, বেন্ডি জীবনতলা পিএসএল হয়ে দলের হয়ে দ্বিতীয় শট। মাঠে দর্শক আসতে শুরু করেছে, বেন্ডি শট নিতে দলের হয়ে জীবনতলা পিএসএল দ্বিতীয় শট। বেন্ডি রাজা গুড ফ্রেন্ড না, ওয়ার্ল্ড মেম্বার গুড ফ্রেন্ড। এখন শট নিতে এসছে, এখন শট নিতে এসছে শওকত মোল্লা বন্ধু একাদশের হয়ে চাওয়ালা। ম্যাচ জিত হয়ে গেল ইতিমধ্যে, চাওয়ালা গোল গোল গোল, চাওয়ালা গোল গোল। শাওনি ভাইরাল, শাওনি দি ম্যাচ পরিচালনা করছে বিরাট দক্ষতার সাথে। নাজমুল শট নেছে, যদি গোল হয় তাহলে ম্যাচ জিত হয়ে যাবে। নাজমুল যদি গোল দেয় জিত হয়ে যাবে। রেড কার্ড না ইয়েলো কার্ড, তো নাজমুল জাল ছেঁড়ার রেকর্ড আছে। গোল ফাইনাল, দেখতে পাচ্ছ মহিলা রেফারি চলে যাচ্ছে।
নিয়ে চলে আসে বলেন।